নমস্কার বন্ধুরা, অর্ঘ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। পেয়ারা মাখা খুবই স্বাস্থ্যকর এবং খেতে খুব ভালো লাগে। রাস্তার দোকানে পেয়ারা মাখা খুব ভালো লাগে, কিন্তু রাস্তায় যে পেয়ারা মাখা স্বাস্থ্যকর থাকে না, অনেক ধুলো বালি থাকে, তাই এইভাবে বানিয়ে ফেলুন বাড়িতে। পেয়ারা চাট বানানোর জন্য আমি এখানে দুটো পেয়ারা ভালো করে ধুয়ে নিয়েছি। পেয়ারাগুলো আপনারা একটু ডাঁশা দেখে নেবে, তাহলে খেতে ভালো লাগবে। পেয়ারাগুলো আমি ছোট ছোট করে কুঁচো করে নিয়েছি। নেওয়ার পরে এটা আমি একটা বাটিতে দিয়ে ভালো করে মাখবো, যাই প্লেটটা ছোট মাখা যাবে না, তাই আমি একটা বাটি নেব। স্বাদ মতন নুন দেব, আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কাটা আপনারা যতটা ঝাল পছন্দ করেন সেইভাবেই লঙ্কাটা দেবেন। আর এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব কাসন্দি। এই পেয়ারা মাখাটা কাসন্দিটা মেন, কাসন্দিটা দিতেই হবে। আমি দিচ্ছি 2 টেবিল চামচ কাসন্দি। কাসন্দি দিয়ে পেয়ারা চাট খুব ভালো লাগে, আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। আমি এটা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে আমার আজকে রেসিপি, পেয়ারা চাট তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।